नमस्कार बंधुरा, शखेर बागाने आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा, आपनारा थामनेल देखे बुझे नियेछेन जे आमी आजके कि विषय निये आलोचना करते चलेछि। हाँ बंधुरा, आमी आजके जे विषयटा निये आलोचना करते चलेछि सेगुलि हलो लिकुईड फार्टिलाइजार। घरोया लिकुईड फार्टिलाइजार, खूब गुरुत्वपूर्ण लिकुईड फार्टिलाइजार एगुलि। एई तरल सार आपनारा अनायासेई बाड़िते तैरि करते पारबेन। गाछेर जन्य, समस्त बेशिरभाग गाछेर जन्य एई तरल सारगुलो खूब गुरुत्वपूर्ण काज देय়। তাই আমি আজকে 12টা তরল সার নিয়ে আলোচনা করতে চলেছি। যে 12টা তরল সার আমি কিভাবে তৈরি করেছি, কোন কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আর শখের বাগান ইউটিউব চ্যানেলটা যারা প্রথম দেখছেন, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন টেবিলের মধ্যে আমি অনেকগুলি ডাব্বা সাজিয়ে রেখেছি। এই ডাব্বাগুলির মধ্যে আমার লিকুইড তরল সার তৈরি করা আছে। এছাড়াও এই ডাব্বা ছাড়াও আমার আরও তিনটি তরল সার আলাদাভাবে তৈরি করা আছে, সেগুলিকে ডাব্বার মধ্যে ভরে রাখার কোনো প্রয়োজন নেই। সেগুলি তৈরি করেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়, তাই সেগুলিকে কী হয়েছে আলাদা করে রাখা আছে, সেগুলি প্রত্যেকটি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি প্রথমে যে লিকুইড সারটা দেখাচ্ছি, এই যে দেখুন কালো রঙের একবারে পুরো ভর্তি হয়ে গেছে, এই লিকুইড সারটি হলো যে আমরা গোবর ব্যবহার করি। গোবরকে আমরা যখন শুকিয়ে ঘুঁটে তৈরি করে নিই, সেই ঘুঁটেকে অনেক দিন ধরে ভিজিয়ে রাখার ফলে এই লিকুইড সারটা তৈরি হয়েছে। আমি কিছু শুকনো গোবর নিয়েছি, বা আপনারা ঘুঁটেও নিতে পারেন। সে গোবর বা ঘুঁটেকে আমরা কি করেছি, এরকম একটা ডাব্বার মধ্যে জল ভরে নিয়েছি। সেই জলগুলো ভরে রাখার পর আমি এই ঘুঁটেগুলোকে দিয়ে ভালো করে এয়ার টাইট করে রেখে দিচ্ছি। আমরা কতদিন রাখবো? আমরা কমসে কম 20-25 দিন তো রাখবোই, তার থেকে যত বেশি রাখবো তত ভালো। বন্ধুরা, এই যে ঘুঁটের তরল সারটা তৈরি হয়ে গেছে, বিশেষ করে গোবরের তরল সার, এই তরল সারটা খুব গুরুত্বপূর্ণ তরল সার। এই তরল সারটাকে এবার আমরা কীভাবে ব্যবহার করব? আমরা এরকম 100 ml তরল সার নেব। 100 ml তরল সার নিচ্ছি, আমরা প্রথম ছেঁকে নেব এটাকে। এটাকে ছেঁকে, এই যে 100 ml তরল সার নিয়ে আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে তরল সারটা, ঘুঁটের তরল সারটা দেখুন, আমি ছেঁকে নিয়ে নিয়েছি, পুরো কালো রঙের তরল সার। বন্ধুরা, এই ঘুঁটে বা গোবরের তরল সার এর মধ্যে আমরা কী কী পাই? বন্ধুরা, আমরা এর মধ্যে পাই নাইট্রোজেন, ফসফরাস, বোরন, আয়রন, জিঙ্ক। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো হিউমিক অ্যাসিড এর মধ্যে প্রচুর পরিমাণে পাই, আর এর মধ্যে লৌহও পাই যথেষ্ট পরিমাণে। এই সারটা আমরা গাছে ব্যবহার করার জন্য, সমস্ত গাছের ব্যবহার করার জন্য উপযোগী। আমি কিভাবে ব্যবহার করব? এই 100 ml নিয়েছি, এই 100 ml সারটাকে কী করতে হবে আমাদের, এরকম 1 লিটার জলের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এই 1 লিটার জলের সাথে এটাকে মিশিয়ে নিলাম। 1 লিটার জলের সাথে মিশাতে দেখুন কালারটা একটু হালকা হয়ে গেছে, একবারে পুরো এরকম হালকা কালার হয়ে গেছে। এবার এটা আমরা যে কোনো গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা এই সারটা যে কোনো গাছের ক্ষেত্রে যখন ইচ্ছা ব্যবহার করতে পারি, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমরা যদি ছোটো গাছ, যে গাছে ফুল আসছে না বা গাছগুলো বাড়ছে না বেশি, আমরা সেই গাছের ক্ষেত্রে সবথেকে বেশি উপযোগী সার বন্ধুরা এটা। বন্ধুরা, এবার আমরা আসছি দ্বিতীয় লিকুইড ফার্টিলাইজারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি লিকুইড ফার্টিলাইজার আছে, এটি হলো চাল ধোয়া জল। হ্যাঁ, ঠিক শুনেছেন, যে আমরা চাল খাবার জন্য ব্যবহার করি সেই চালগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে। আমরা এই লিকুইড সারটাকে কিভাবে তৈরি করেছি? কিচ্ছু না, একবারে নর্মাল প্রসেস। আমি কিছু চাল নিয়েছি, আপনারা দরকার পড়লে রান্না করার আগে, বাড়িতে যখন রান্না হবে তার আগে চালগুলো নিয়ে ধোয়া হয়। সেই ধোয়ার সময় চালগুলোর মধ্যে কী হয়েছে, একটু জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সেই লিকুইডটাকে আমরা কী করেছি, ছেঁকে নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে এই লিকুইড সারটা যেটা হয়েছে চাল ধোয়া জল, এই চাল ধোয়া জলের মধ্যে আমরা কী কী পাই সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানার। আমরা এর মধ্যে পাই হচ্ছে পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন, আর পাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফাইবার। হ্যাঁ বন্ধুরা, এবার এই চাল ধোয়া জলটাকে আমরা কিভাবে ব্যবহার করব? বন্ধুরা, আমরা এই ডাইরেক্ট চাল ধোয়া জলটাকে আমরা যে কোনো গাছের ক্ষেত্রে ডাইরেক্ট দিয়ে আমরা ব্যবহার করতে পারি। এটার সাথে কোনো আলাদা করে তরল বা জল মেশানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা। বন্ধুরা, আমরা এবার আসছি তৃতীয় লিকুইড ফার্টিলাইজার। হ্যাঁ বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ডাব্বার মধ্যে লিকুইড ফার্টিলাইজার আমার করা আছে। এই লিকুইড ফার্টিলাইজারটা হলো ডিমের খোসা দিয়ে লিকুইড ফার্টিলাইজার। আমরা এই লিকুইড ফার্টিলাইজারটা কিভাবে বানিয়েছি? আমি কিছু ডিম নিয়েছি, বিশেষ করে এই ডিমগুলো কাঁচা ডিম। কাঁচা ডিমের যে খোলাটা হয় সেই ডিমটা আপনারা ব্যবহার করবেন, সিদ্ধ খোলাটা কিন্তু না। এই ডিম খোসাগুলোকে আমি ভালো করে খটখটে রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা ডাব্বার মধ্যে জল নিয়ে আমি ডিমের খোসাগুলোকে ভালো করে ভরে এয়ার টাইট করে রেখে দিয়েছি। আমরা কতদিন এয়ার টাইট করে রাখবো? আমরা কমসে কম 1 মাস এয়ার টাইট করে রাখবো। বন্ধুরা, এই যে ডিমের খোসা সারটা তৈরি হয়ে আছে,
এই ডিমের খোসা সারটাকে এবার আমরা ব্যবহার করব। আমরা এই তরলটাকে কিভাবে ব্যবহার করতে পারি সেটাও একটু দেখে নিন বন্ধুরা। আমরা 100 ml কি করছি, এই ডিমের খোসার লিকুইড সার নিয়ে নেব। আমরা 100 ml নিয়ে নেব। 100 ml লিকুইড সার আমি ছেঁকে নিচ্ছি, একবারে পুরো ভালো করে ছেঁকে নিতে হবে। এই যে এই লিকুইড সারটা যেটা হয়েছে, এই লিকুইড সারটাকে আমরা কিভাবে ব্যবহার করব, আমরা 1 লিটার জলের সাথে এই 100 ml লিকুইড সারটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গাছের মধ্যে প্রয়োগ করব। বন্ধুরা, এই ডিমের খোসা লিকুইড সারের মধ্যে কি কি পাওয়া যায়? বন্ধুরা, এই ডিমের খোসা লিকুইড সারের মধ্যে আমরা সবথেকে বেশি পাই ক্যালসিয়াম, তারপরে আমরা পাই ফসফরাস, নাইট্রোজেন, জিঙ্ক ও সোডিয়াম। এই লিকুইড সারটাকে আমরা এই 1 লিটার জলের মধ্যে আমরা কি করেছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এইখান থেকে আপনারা ব্যবহার করবেন, যেরকম গাছে জল দেন সেরকম পরিমাণে ব্যবহার করুন। বন্ধুরা, আমি এই গাছটার জন্য আমি ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন গাছটার পুরো গোড়া ভিজিয়ে আমি পুরোপুরিভাবে ব্যবহার করছি। বন্ধুরা, আমরা এবার আসছি চতুর্থ লিকুইড সার নিয়ে। আমরা এই যে দেখাচ্ছি, দেখুন একটি ডাব্বার মধ্যে আমি চতুর্থ লিকুইড সারটা তৈরি করে রেখেছি। এটি হলো ফুল পচার লিকুইড সার। এটাকে আমরা কিভাবে তৈরি করেছি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে কিছু গাঁদার ফুল নিয়েছি, গাঁদা ফুল বিশেষ করে আপনারা যদি নেন খুব ভালো হয়। আমি কিছু গাঁদা ফুল নিয়েছি। এই গাঁদা ফুলগুলোকে কী করছি, একবারে পুরো শুকনো না কিন্তু কাঁচায় গাঁদা ফুল নিতে হবে। এই কাঁচা গাঁদা ফুলগুলোকে আমি একটা ডাব্বার মধ্যে জল নিয়ে সেই জলের মধ্যে ভরে রেখে দিচ্ছি। আপনারা যত বেশি দিন ভরে রাখবেন তত ভালো। আমি কমসে কম 2 থেকে 3 মাস ভরে রেখেছি। 3 মাসের পর এটি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে ব্যবহার করার জন্য। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই গাছ, এই তরল সারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে ব্যবহারও আমরা কিভাবে করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই যে সারটা তৈরি হয়ে গেছে, এই সারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এটাকে ভালো করে প্রথমে ঝাঁকিয়ে নিতে হবে আপনাদের, যাতে এই ফুলগুলো খুব ভালোভাবে গুলে যায়। কারণ এটা যখন পচতে শুরু করবে হালকা দুর্গন্ধ ছাড়বে। আপনাদের কী করতে হবে, মাঝে মাঝে এটাকে খুলে খুলে এই দুর্গন্ধটাকে বাইরে বার করে দিতে হবে। নাহলে প্রথমে যখন খুলবেন নাহলে প্রচুর কিন্তু দুর্গন্ধ ছাড়তে শুরু হবে। তাই আমরা মাঝে মাঝে এটাকে খুলে একটু হালকা করে রেখে দেবো, যাতে দুর্গন্ধটা বেরিয়ে যায়, তারপর আবার ঢাকা দিয়ে দেবো। এই সারটাকে আমরা কতটা পরিমাণ নেবো, আমরা এই যে এখানে 100 ml নেবো, 100 ml-এর বেশি নেওয়ার দরকার নেই, আমরা 100 ml নেবো। আমি 100 ml পুরোপুরিভাবে আমি ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমরা এই ফুল পচা লিকুইড সারের মধ্যে কী কী পাবো, আমরা পাবো এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, মলিবডিয়াম, জিঙ্ক এবং সালফার। এই 100 ml নিয়েছি। এই 100 ml-টা একই 1 লিটার জলের সাথে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। আমি এই যে 1 লিটার জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটা আমরা কী করব, গাছের মধ্যে প্রয়োগ করব। আমরা যতটা গাছের মধ্যে জল দিই, জল ধারণ ক্ষমতা আছে সেরকমভাবে আমি মিশিয়ে এটাকে কী করছি, গাছের মধ্যে প্রয়োগ করছি। আপনারা দেখে নিন, আপনারাও এইভাবে গাছের মধ্যে প্রয়োগ করুন। বন্ধুরা, আমরা এবার আসছি পঞ্চম লিকুইড সার নিয়ে। হ্যাঁ, এই তরল সার হচ্ছে পেঁয়াজের খোসা সার। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন ডাব্বার মধ্যে আছে, এই লিকুইড সারটি হচ্ছে পেঁয়াজের খোসা সার। এই সারটি আমরা কিভাবে বানালাম, আমি এখানেও শুকনো কিছু পেঁয়াজের খোসা নিয়েছি। আপনারা অবশ্যই শুকনো পেঁয়াজের খোসা নেবেন, কাঁচা পেঁয়াজ কিন্তু নেবেন না। আপনাদের বারবার বারণ করছি, কাঁচা পেঁয়াজ নেবেন না, আপনারা শুকনো পেঁয়াজের খোসা নেবেন। এই শুকনো পেঁয়াজের খোসাগুলোকে আমাদের কী করতে হবে, এই যে আমি ডাব্বার মধ্যে জল নিয়েছি, এই জলের মধ্যে আমরা কী করছি, শুকনো পেঁয়াজের খোসাগুলোকে ভালো করে ভরে আমরা রেখে দেবো। আমরা কমসে কম এইগুলোকে 1 মাসের মতন রাখবো। বন্ধুরা, এই পেঁয়াজের খোসা সার আমরা কতটা পরিমাণ ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, এই যে আমি দেখাচ্ছি। দেখুন, এই ডাব্বাটার মধ্যে পেঁয়াজের খোসা সার তৈরি হয়ে গেছে। এটাকে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম, এবার এটাকে আমি ব্যবহার করছি। এটা আমি 100 ml নিয়ে নিচ্ছি। এই গ্লাসটার মধ্যে আমি 100 ml ভালো করে ছেঁকে আমি নিয়ে নিচ্ছি। এই কালারটা পুরো লাল রঙের কালার একটা হবে। এবার এটাকে আমরা ব্যবহার করব। এবার আপনাদের জেনে রাখতে হবে পেঁয়াজের খোসা সারের মধ্যে কী কী থাকে। এই পেঁয়াজের খোসা সারের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে পটাশিয়াম, তারপরে কিছুটা পরিমাণ থাকে ফসফরাস, এছাড়াও অনেক অনুখাদ্য থাকে। যেমন এর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, লৌহ প্রভৃতি। এটাকে আমি কী করছি, এই 1 লিটার জল নিয়েছি, এই 1 লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পাতলা যে মিশ্রণটা হচ্ছে, এই মিশ্রণটাকে আমি কী করব, যে কোনো গাছের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। কতটা করে ব্যবহার করব, জবা গাছটার মধ্যে আমি কী করছি, গাছটার একবারে মাটিটা শুকনো শুকনো আছে, মাটিটার মধ্যে আমি পুরো একবারে যতটা পরিমাণ জল প্রয়োজন আমি ততটাই এই সারটাকে আমি মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমরা 6 নম্বর লিকুইড সার নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এই যে এখানে দেখাচ্ছি, দেখুন একটি লিকুইড সার আছে। এই লিকুইড সারটি হলো মাছ পচা লিকুইড সার। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাছ পচা লিকুইড সার। আমরা এই লিকুইড সারটা কীভাবে বানিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে কিছু চুনো মাছ নিয়েছি, ছোটো ছোটো মাছ। এই মাছগুলোকে একটা ডাব্বার মধ্যে জল ভরে এই মাছগুলোকে দিয়ে আমরা এয়ার টাইট করে রেখে দেবো।
কিছুদিন পরে দেখবেন যে মাছগুলো গলে একবারে পুরো জলের সাথে মিশে গেছে। বন্ধুরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মাছ পচা সারটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখানেতে দেখুন যে আমি দেখাচ্ছি যে মাছ কিন্তু উপরে আর দেখতে পাচ্ছেন না, মাছগুলো প্রথমে যখন ভেজাবেন দেখবেন কি ভেসে থাকবে, দিয়ে আস্তে আস্তে যখন পচতে শুরু করবে তখন এটাকে পুরো চারদিকে এই যে এখানে এরকমভাবে জমে যাবে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে বা জেনে রাখতে হবে যে মাছ পচা সার কিন্তু প্রচুর, মানে এই লিকুইডটা প্রচুর দুর্গন্ধ ছাড়ে, তাই আপনাদের কি করতে হবে এটাকে মাঝে মাঝে খুলে রাখতে হবে, খুলে রেখে ব্যবহার করতে হবে। বা আপনারা যখন গাছে দেবেন তার আগে কি করবেন, কিছুক্ষণ আগে আপনারা সেইটাকে ঢেলে রেখে নেবেন একটা জায়গার মধ্যে, ঢেলে রেখে নিয়ে খোলা জায়গাতে রেখে দেবেন, খুলে তারপরে দু ঘন্টা বা তিন ঘন্টা পরে আপনারা ব্যবহার করবেন, তাহলে গন্ধটা আর আপনাদের লাগবে না ব্যবহার করার সময়। বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে রেখে দিয়েছিলাম ঢেলে, আপনাদের বলেছিলাম যে আমি এখানে পুরোপুরি 100 ml নিয়েছি, এটাকে আমি ঢেলে রেখে দিয়েছিলাম কারণ এটা থেকে প্রচুর দুর্গন্ধ বেরোয় বলে, তাই আমি এটা আপনাদের দেখাতে পারলাম না যে কীভাবে ঢেলে রাখবো, এটা থেকে আমি নিয়ে রেখেছি, আপনারা এরকম ঢেলে রাখবেন। এবার এই মাছ পচা সার, মাছ পচা সারের মধ্যে কী কী আছে, সব থেকে বেশি পরিমাণ আছে নাইট্রোজেন আর হিউমিক অ্যাসিড, এছাড়াও গাছের সমস্ত জিনিস এই মাছ পচা সারের মধ্যে আছে, যেমন এর মধ্যে আছে কপার, আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সমস্ত কিছু এই মাছ পচা সারের মধ্যে পাবেন। আপনারা যদি মাছ পচা সার গাছের মধ্যে যদি দিতে দেন তাহলে আপনার গাছ দেখবেন হেলদি থাকবে, প্রচুর হেলদি থাকবে। বিশেষ করে ফল গাছ যারা করেন তারা মাছ পচা সার অবশ্যই গাছের মধ্যে ব্যবহার করবেন। এই যে আমি 100 ml নিয়েছি, এই 100 ml মাছ পচা সারটাকে আমরা কী করছি, এই যে 1 লিটার জল আছে এই 1 লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি গাছে প্রয়োগ করব। কীভাবে প্রয়োগ করেছি দেখুন, এই যে আমি প্রত্যেকটা গাছ আছে এই গাছটাকে পুরো গোড়া ভিজিয়ে ভালো করে আমি প্রয়োগ করে দিচ্ছি, আপনারাও এইভাবে প্রয়োগ করে দিন। বন্ধুরা আমি 6টা লিকুইড সার আপনাদের দেখিয়ে দিলাম, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি 2টো পার্টে দেখাচ্ছি, এটা আপনারা দেখলেন প্রথম পার্ট। এবার দ্বিতীয় পার্টে আমি আরও স্পেশাল 6টা লিকুইড ফার্টিলাইজার নিয়ে আপনাদের কাছে আসছি, পরের ভিডিওতেই আমি সেটা দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন যে স্পেশাল লিকুইড সারগুলো আর 6টা কী কী। তাই বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও, কমেন্ট করো, আর শখের বাগান ইউটিউব চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।